অ্যাপেন্ডিক্সের ব্যথা চেনার উপায় এবং কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি অনেক উপকৃত হতে পারবেন। যদি আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনি কোনো রকম উপকার হয়ে থাকে, আমার ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি বুঝবেন আপনার অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠেছে সেই লক্ষণগুলো শেয়ার করব। পেটে ব্যথা খুবই সাধারণ একটা বিষয় হলেও তাকে পাত্তা না দিলে সে ভয়ঙ্কর রূপ নিতে পারে। গ্যাসের ব্যথা বলে অনেক সময় ব্যথা এড়িয়ে যাই আমরা। মূলত অন্যান্য সমস্যার কারণে অ্যাপেন্ডিক্সের ব্যথা আলাদা করে চেনার সম্ভব হয় না। হঠাৎ একদিন অ্যাপেন্ডিক্সের মারাত্মক ব্যথা অসহায় করে দিবে আপনাকে, আর মারাত্মক ব্যথার কারণে রোগীর অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। শরীরের অবাঞ্ছিত অঙ্গ অ্যাপেন্ডিক্সকে পাত্তা না দিলে প্রাণ সংশয় হতে পারে। তাই অ্যাপেন্ডিক্সের ব্যথা চেনার উপায়গুলো জেনে রাখা দরকার। চলুন ভিউয়ার্স, এখন জেনে নিব অ্যাপেন্ডিক্সের ব্যথা চেনার সহজ উপায়। অ্যাপেন্ডিক্স হলে তল পেটের ডান দিকে ব্যথা শুরু হবে। নাভির চারদিক থেকে ব্যথাটা ক্রমশ তল পেটের দিকে ছড়িয়ে পড়ে, তল পেট ফুলে উঠে, তবে শুরুর দিকে ব্যথা কম হবে। কিন্তু ধীরে ধীরে এই ব্যথা ক্রমশ বাড়তে থাকে, বিশেষ করে খাবার খেলেই ব্যথা বেড়ে যায়। অনেকের জ্বর আসার সম্ভাবনা থাকে, তবে সবার ক্ষেত্রে জ্বর আসে না, খেতেও ইচ্ছে করে না, হজমেরও সমস্যা হয়, সেখান থেকে শুরু হয় বমি। কিছু ক্ষেত্রে রোগীর পেট খারাপও হতে পারে। হাঁটাচলা করলে, বসে ওঠার সময় অথবা সিঁড়ি দিয়ে নামার সময় ব্যথা হতে পারে। আর এই সকল লক্ষণগুলো আপনি যখন আপনার মধ্যে দেখতে পারবেন তখনই বুঝবেন আপনার অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠেছে। আর এই সকল লক্ষণ যদি আপনি দেখতে পারেন তখন ভুলেও দেরি করবেন না, দ্রুত ডাক্তারের পরামর্শ নিন, কারণ অ্যাপেন্ডিক্সকে অবহেলা করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আর বর্তমানে ল্যাপারোস্কোপি করে অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয়। আধুনিক পদ্ধতিতে পেট না কেটেই অ্যাপেন্ডিক্স বাদ দেওয়া হয়। তো ভিউয়ার্স, আপনি যদি আমার এই ভিডিওর মাধ্যমে এতটুকু পরিমাণ উপকার হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন, তারাও জানতে পারবে। তো ভিউয়ার্স, আশা করি ভালো লেগেছে। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।